আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ লাতা তহসান মিডিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা চমকপ্রদ একটি হাদিস জানবো হৃদয়গ্রাহী একটি হাদিস কে কঠিন মুহূর্তে আদম সন্তান তার পান আড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সেই পাঁচটি প্রশ্ন কি সেই সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাল্লাহ হাদিসটি এসেছে তিরমেজি দু হাজার চারশত শত ষোলো তবারানি নয় হাজার ছয়শত তিপ্পান্ন সহি নয়শত ছেচল্লিশ নম্বর হাদিস আন ইবনে মাসুদ রদিয়াল্লাহ আন ইবনে মাসুদ রদিয়াল্লাহনু থেকে বর্ণিত আনি নাবি ইসাল্লাহ সাল্লাম তিন নাবি সাল্লাই থেকে ইরশাদ করেন কল রসাল্লাহাম বলেন ইয়াজুল ও কদম আদম আদম সন্তান তার পান আড়াতে পারবে না ইয়ামাল কেয়ামাতি কেয়ামতের দিন মিন এং দি রব্বিহি তার রবের কাছ থেকে হাত্তা আন খামস যতক্ষণ আসে পাঁচটা প্রশ্নের উত্তর দেয় সে পাঁচটা প্রশ্ন কী কী পরে রাসোল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আ নম ফি আফনা তার বয়স সম্পর্কে সে কিসে তা অতিবাহিত করেছে ও সাবা বিহি ফি আবেলা এবং তার যৌবন সম্পর্কে সে কিসে তা ক্ষয় করেছে ও মা লিহি মিন আইনে কাসাবা ও ফি মে এবং তার মাল সম্পর্কে তাকে দুটি প্রশ্ন করা হবে একটি প্রশ্ন হলো ও মা লিহি এবং তার মাল বা সম্পদ সম্পর্কে মিন আইনা কাসাবা সে কোথা থেকে সে এটা উপার্জন করেছে আরেকটি প্রশ্ন করা হবে ওয়া ফিমা আংফাকাহ এবং সে কিসে তা ব্যয় করেছে আর পাঁচ নাম্বার বা সর্বশেষ যে প্রশ্নটি করা হবে তা হলো মাদ আমিলা ফিমা আলিম এবং সে যা জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কি আমল করেছে সেই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সাল আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই এই পাঁচটি প্রশ্নের উত্তর জানতে চাবেন সেই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা তৈরি করেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমে যা বলেছেন আন ফি ফিমা আফনা তার বয়স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সে কিসে তা অতিবাহিত করেছে আমরা কি আমাদের বয়সের পূর্ণ মূল্যায়ন করছি আমরা কি কোরআন এবং শূন্য অনুযায়ী পরিপূর্ণ জীবনযাপন করতে পারছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি বিশুদ্ধ বর্ণনা আছে যাতে তিনি বলেছেন যে কারো বয়স যদি ষাট বছর হয়ে যায় তাহলে আল্লাহ সনাতন নিকট সে কোনো ওজোর পেশ করতে পারবে না তাই আসুন আল্লাহ তালার এই চমকপ্রদ নিয়ামত বয়সটাকে আমরা কাজে লাগাই যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের আল্লাহ সনাতন নিকট চাইলেও আমাদের বয়স আর বৃদ্ধি করে দেওয়া হবে না আল্লাহ তালা কোনো অন্যত্র বলছেন ফাইদা যা আজ আলহম যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে লা আতা ওয়ালা এস্তাক দেমন তার সে সময়কে আগানো হবে না আর পেছানোও হবে না আসুন আমরা আমাদের বয়সকে মূল্যায়ন করি দুই নম্বরে আল্লাহতালা যে বিষয়ে প্রশ্ন করবেন তা হল ও শাবাবিহি ফিম আব্লাহ আমাদের যৌবন সম্পর্কে আমরা সেই যৌবন কিসে ক্ষয় করেছি যৌবনকাল সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় চাইলে যে কোনো ইবাদত করা যায় আল্লাহ সৌল্লা নিকট সবচেয়ে প্রিয় হল যৌবনকালীন সময়কার ইবাদত আমরা রাসুল্লাহ হাদিস জানি যে সাত শ্রেণির লোক আছে সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ সোহান তাল্লাহ আরসের নিচে ছায়া দেবেন তার মধ্যে দ্বিতীয় হলো রাসলাম বলেছেন ও নাশা না ইবাদাতিল্লাহ এবং সেই যুবক সে আরসের ছায়া স্থান পাবে যে তার যৌবনটাকে আল্লাহ তালা ইবাদতে কাটিয়েছে আল্লাহ সল্লাহতালা আমাদের ওই রকম যুবক হওয়ার তহফিক দান করুন তিন এবং চার নম্বরে আল্লাহ যে প্রশ্ন করবেন তা হলো ওয়া মালিহি এবং তার ধন সম্পদ সম্পর্কে মিন আইনা কাসাবা সেই সে মাল ধন সম্পদ কোথা থেকে সে উপার্জন করেছে ওয়া ফিমা আং এবং সে কোথায় বা সে কীভাবে তা ব্যয় করেছে আমাদের উচিত আমাদের ধন সম্পদ উপার্জন যাতে অবশ্যই অবশ্যই হালাল পথে হয় আমরা যাতে অল্প তুষ্ট থাকতে পারি আমাদের বাস্তবতে এমন দাঁড়িয়েছে যে আমাদের ধন সম্পদ ধন করতে করতে আমরা একেবারে কবর পর্যন্ত পৌঁছে যাই যে ব্যাপারটা আল্লাহ সাল্লাহ সুরা তাকাসরে বলছেন আল্লাহ কুমদ তাকাসর হাত তামল মাকা আবির তাদেরকে ধ্বংস করেছে বেশি বেশি চাওয়া যতক্ষণ না সে কবর পর্যন্ত পৌঁছে যায় আদম সন্তান শুধুমাত্র চাইতে থাকে চাইতে থাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে একটি বিখ্যাত হাদিস আছে তিনি বলেছেন যে আদম সন্তানের প্যাট একমাত্র মাটি ছাড়া অন্য কিছু দিয়ে পূর্ণ হবে না রাসলাম অন্যত্র বলেছেন কারো কাছে যদি উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে তাহলে সে আরেকটা উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণের চিন্তাভাবনা করে তাই আমাদের উচিত আমাদের চাহিদাকে কমানো এবং আল্লাহ সাল্লাতাল্লা নির্দেশিত পথে উপার্জন করা এবং নির্দেশিত পথেই যাতে ব্যয় করি আমরা আরেকটা হাদিস জানি যে এক ব্যক্তি আল্লাহ সাল্লা নিকট কায় দোয়া করছে কিন্তু রাসোলা সাল্লাহ সাল্লাম বলছেন কীভাবে তার দোয়া কবুল হবে মালবাসু হারামুন ও ও হারাম তার যে পরিধ কাপড় আছে পোশাক আছে তা হারাম তা সে যা পান করে তাও তার জন্য হারাম তার জন্য পানীয় হারাম ও মা তামও হারাম এবং তার খাদ্য হারাম তাই আমাদের অবশ্য অবশ্যই বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত আমরা কোন পথে উপার্জন করছি এর পাশাপাশি আমাদের অবশ্য অবশ্যই মনোযোগী হতে হবে আমরা কিসে আমাদের উপার্জিত সম্পদ ব্যয় করছি আমরা আমাদের সম্পদ কোনো হারাম পথে হারাম খাতে ব্যয় করছি না তো মনে রাখবেন আপনি যদি হালাল পথে কোনো একটি ব্যয় করেন আপনি যদি সদাকে জারিয়া করে যান তাহলে আপনি মৃত্যুর পরেও তার প্রতিদান পেতে থাকবেন কিন্তু আপনি যদি আপনার টাকা পয়সা দিয়ে কোনো একটি হারাম কাজ বা কোনো একটি হারাম ক্ষেত্র তৈরি করে যান তাহলে পাপের একটি অংশ কেয়ামত পর্যন্ত আপনার উপরও আবর্তিত হবে আল্লাহ সাম তালা আমাদেরকে পঞ্চম যেই বিষয়টি জানতে চাবেন তাহলে ও আমিলা ফিমা আলিম তুমি কি আমল করেছ যা তুমি জ্ঞান অর্জন করেছো আমাদের বাস্তবতা হলো আমরা অনেক জ্ঞান অর্জন করি কিন্তু সেই অনুযায়ী আমল করি না আমাদের মনে রাখা উচিত যাহার নামে সর্বপ্রথমে যাদেরকে নিক্ষেপ করা হবে এর মধ্যে একদল হলেন আলেম শ্রেণী তারা কি করতো মানুষকে সদপ্রদেশ দিত কিন্তু তারা নিজেরা তা বাস্তবায়ন করত না আমাদের সকলের উচিত এই হাদিসটির মর্মার্থ উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করা আমাদেরকে প্রশ্নগুলির উত্তর এডি করা আল্লাহ সোহান্নালা যে পাঁচটি প্রশ্ন আমাদের কেয়ামতের দিন করবেন তিনি আমাদের প্রশ্ন করবেন আমাদের বয়স সম্পর্কে কিসে আমরা তা অতিবাহিত করেছি আমাদের যৌবন সম্পর্কে কিসে আমরা তা ক্ষয় করছি আল্লাহ সোমান তালা আমাদের জিজ্ঞাসা করবেন আমাদের উপার্জিত সম্পদ সম্পর্কে আমরা কোন পথে সেটা উপার্জন করেছি কোন পথে ব্যয় করেছি আর আমরা আমাদের ইল অনুযায়ী আমল করছি কিনা আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি বিষয়ে মনোযোগ হওয়ার তাহফিক দান করুন এবং কোরআন এবং শূন্য অনুযায়ী জীবনযাপন করার তাহফিক দান করুন সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সুহান আসাদুক ওয়া আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ